চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে জয়েন্টের ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে ডে 12 থেকে স্টার্ট করব। মানে আগের দিন আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন এবং সেখান থেকে ফ্রিকশন রিলেটেড কিছু কোশ্চেন করেছিলাম, তার প্রবলেম বুঝেছিলাম, সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্ট বুঝেছিলাম, যদিও সেন্ট্রিফিউগাল ফোর্স না লাগলেও কিভাবে অঙ্ক সলভ করা যায় সেটাও আমি দেখিয়েছিলাম। তো আমরা এবারে এর কিছু ভালো ভালো অ্যাপ্লিকেশন করব এবং ইয়ারের কোশ্চেন সলভ করব। আজকে ইজি পোর্শন, সবারই সহজ লাগবে আজকের ক্লাস। চলো, তো তার আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আগে আমরা যেগুলো করেছি সেগুলো একটু মনে করে নিই, একবার একটু রিক্যাপ করি। কি করেছিলাম আমরা, যে কোন বডি যদি সার্কুলার পাথে ঘোরে তার উপর একটা ফোর্স লাগে টুয়ার্ড সেন্টার, টুয়ার্ড সেন্টার, টুয়ার্ড সেন্টার, টুয়ার্ড সেন্টার, তার নাম কি বলবে? সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স যার ভ্যালু এম ভি স্কোয়ার বাই আর, সরি খালি করছে না, এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। ক্লিয়ার সবার? চলো, এবং আরো কিছু কনসেপ্ট আমরা দেখেছিলাম। কি কনসেপ্ট দেখেছিলাম? যে ইন রিয়ালিটি, ইন রিয়ালিটি খুব ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি, সেন্ট্রিপিটাল ফোর্স বলে এখন আমি যে কথাটা বলছি এটা আমাকে অনেকে উল্টো মিনিং করবে, ভালো করে শুনবে। তাই ইন রিয়ালিটি সেন্ট্রিপিটাল ফোর্স বলে কোন ফোর্সই হয় না, মনে পড়ছে কথাটা? কে হয় সেন্ট্রিপিটাল ফোর্স? এক্সাম্পল, টেনশন হয় দড়ি দিয়ে বেঁধে ঘোরালে টেনশন হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয়, ফ্রিকশনাল ফোর্স হতে পারে। কি রে, সবার ক্লিয়ার? তাহলে আর কি বুঝেছিলাম, যে কোনো বডি যদি সার্কুলার পাথে ঘোরে, এবং আমরা এখান থেকে আমি তোমাদের দেখিয়েছিলাম, আচ্ছা আগে আগে কথাটা বলে নিই, ধরো বডিটা এইভাবে ঘুরছে, আমরা এই হাত রেখেছিলাম, এই একটা পাথর বেঁধে এইভাবে ঘোরাচ্ছিলাম, পাথরের ওপর যদি আমরা বসে পড়ি, পাথরটার ওপর যদি আমরা বসে পড়ি, তাহলে আমাদের রেসপেক্টে পাথরটা কি? ভেরি গুড। তাহলে তখন স্যার কি বলেছিল, যে পাথরের ওপর বসে পড়লে আমরা অ্যাজিউম করব এর বাইরের দিকে একটা ফোর্স যার ভ্যালু এম ওমেগা স্কোয়ার আর। কি রে, আর এর ভেতর দিকে যেটা সেটা টেনশন। অবভিয়াসলি যেহেতু আমরা স্টেশনারি দেখছি, তাহলে এটা আর এটা সেম হবে, যেটা এক্ষুনি বলছিলাম। বাট এখন এই এম ওমেগা স্কোয়ার আর কে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, যার আরেক নাম সিউডো ফোর্স। আমরা আগে এই নিয়ে ভিডিও করেছি, সিউডো ফোর্স নিয়ে আগে আমরা ভিডিও করেছি, তার থেকে প্রচুর অঙ্ক করেছি আমরা আলাদা আলাদা করে। ক্লিয়ার? তো আজকে আসছি আমাদের প্রবলেম গুলোতে, কিছু স্পেসিফিক প্রবলেম যার মধ্যে ম্যাক্সিমাম হয় ইয়ারে আসা কোশ্চেন, নয় এইচসি ভার্বার প্রবলেম। চলো শুরু করি। প্রথম প্রবলেম, তার নাম ডেথ ওয়েল। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই, তোমরা এই জিনিসগুলো, এই যে আমি কথাগুলো এখন বলছি, তোমরা মনে করবে যে এগুলো তোমরা আগের ভিডিও থেকে ধরতে পারছো কিনা। যারা যারা এগুলো আগের ভিডিও থেকে ধরতে পারছো না, তারা আগের ভিডিও গুলো গিয়ে দেখে তারপরে এই ভিডিওতে আসো। কি তোমাদের মনে পড়ে, এরকম একটা পেন্ডুলাম শেখালাম আগের দিন, এরকম ভাবে যাচ্ছিল, মনে পড়ছিল?
আর আরেকটা এরকম পেন্ডুলাম শেখালাম, মনে পড়লো? দেখো দেখি, মনে পড়লো? এর নাম ছিল কনিকাল পেন্ডুলাম, মনে পড়ছে? কনিকাল পেন্ডুলাম। এবং এখানে ডিটেলসে তোমাদের বুঝিয়েছিলাম একটার ক্ষেত্রে, ভালো করে শুনবে বাবা, একটার ক্ষেত্রে এমজি কে ভেঙেছিলাম, এমজি কস থিটা, এমজি সাইন থিটা, মনে পড়ছে? আরেকটার ক্ষেত্রে টেনশন কে ভেঙেছিলাম, টি কস থিটা, টি সাইন থিটা, মনে পড়ছে? কেন ভেঙেছিলাম তার ডিটেলস অ্যানালিসিস আগের ভিডিওতে দেখো, এখন বলে দিচ্ছি। এর ক্ষেত্রে এই বরাবর টেনশন ছিল, এই বরাবর অ্যাক্সিলারেশন জিরো ছিল, তাই টেনশন কে ভাঙিনি। নিয়ম, যেদিকে অ্যাক্সিলারেশন জিরো হয় সেই দিকের ফোর্স কে ভাঙা যায় না। কাকে ভেঙেছিলাম এতে? এমজি কে ভেঙেছিলাম। এটা থিটা ছিল, এটা থিটা, এটা এমজি কস থিটা, এটা এমজি সাইন থিটা, মনে পড়ছে? আর এখানে টেনশন কে ভেঙেছিলাম, এটা থিটা হলে এটা থিটা, টি কস থিটা, টি সাইন থিটা, এগুলো সব আগের দিনের ভিডিওতে ডিটেলসে বলা। ক্লিয়ার? তাহলে এত অব্দি যা ক্লাস, সব আগের দিনের কথা। আজকের ক্লাস শুরু করছি এখন থেকে। প্রথম প্রবলেম, তার নাম কিছু বলছো? বলছি কনিক্যাল পেন্ডুলামে একটা টুয়ার্ডস সেন্টার, মানে একটা টুয়ার্ডস অ্যাক্সিলারেশন থাকে, একটা ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকে, একটা মানে একটা কেন্দ্রের দিকে তো অ্যাক্সিলারেশন থাকে। হ্যাঁ, টুয়ার্ডস সেন্টার একটা ছিল, সার্কুলার পাথে ঘুরলে টুয়ার্ডস সেন্টার তো থাকবেই, তার নাম সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, তাই না? হরাইজন্টালে ঘুরছিল, ভার্টিক্যালি তো ছিল না। কনিকাল পেন্ডুলামে তো হরাইজন্টালি ঘুরছে, বোঝো বোঝো, হরাইজন্টালি ঘুরছে, বোঝো বোঝো, চিন্তা করিও না, সব বলিবে স্যার, এরকম, তাই তো বাবা? একই নয় বলো? সার্কুলার পাথে ঘুরছে মানে টুয়ার্ড সেন্টার যে ফোর্সটা, এই টুয়ার্ড সেন্টার যে অ্যাক্সিলারেশনটা, সেটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটা থাকবেই। ক্লিয়ার? এবার আমরা ধরছি এটা ইউনিফর্ম মোশনে যাচ্ছে, ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরছে এটা, তাহলে ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিলারেশন এর ফর্মুলা হয় ডিভি বাই ডিটি, এর মড যদি আমি নি, ভি যেহেতু কনস্ট্যান্ট, এটিটাকে কত ধরছি? কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট হলে এটি কত হয়ে যাবে? তাহলে বলো ফিল হয়েছে কিনা? চলো তাহলে আজকের ক্লাস শুরু করছি এখান থেকে। ডেপ ওয়েল, ডেপ ওয়েল, এটাকে কেউ কেউ বলে বাংলায় মরণ কুয়ো, দেখবে মেলায় আসে এরকম জিনিস, কি জিনিস? এরকম একটা বড় জায়গা থাকে সিলিন্ড্রিকাল, তার মধ্যে, তার মধ্যে এরকম গাড়ি ঘুরে, তাই না? দেখেছো না? নিচের দিকটা চওড়া থাকে, উপরের দিকটা শুরু হয়, নিচের দিকে চওড়া থাকে, এরকম মতো হয়, তাই তো নাকি? কি যায় আছে, ঠিক আছে গিয়েছি তো নাকি, এই সি ভার্মাতে এটাই আঁকা আছে, তুই এটা বলছিস তাই না, তুই এটা বলছিস তাই না? স্যার এটা কি এঁকেছেন আরেকবার একটু বলবেন? তাই তো, এটা ডেথ ওয়েল, ডেথ ওয়েল, বাবা দেখো নি বলছি আমি, গ্রামের দিকে বা কলকাতার দিকে কমে গেছে, আগে কলকাতার দিকেও খুব ছিল,
গ্রামের দিকে যদি দেখো তাহলে সেখানে দেখবে এরকম গোল বিরাট বড় একটা এরকম কি বলবো উপরে বসার জায়গা থাকতো, আর কিছু লোক এসে ওর মধ্যে এরকম গোল 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 করে গাড়ি ঘোরাতো বা বাইকও ঘোরাতো, চার চাকাও ঘোরাতো, দেখেছো? মেলার সময় হয়, খুব পপুলার এটা, এটাকে তাই বলা হয় ডে টুয়ে। তো সেটাই কি ফিজিক্স কাজ করে আমরা সেটা এখন করবো, চলো করে গেলেই সহজ জিনিস, একদম সহজ জিনিস। আচ্ছা আমাকে বলো, ও এরকম সার্কুলার পথে ঘুরছে, তাহলে এই পয়েন্টটার কথা ভাবো। আচ্ছা ফিল করার চেষ্টা করো, কিন্তু ফিল করার চেষ্টা করো, ভেবো না এটা এই পজিশনে আকাশে আছে। আরে বাবা এটা তো থ্রি ডি স্ট্রাকচার, এরকম উঠেছে তো, এরকম গোল গোল ঘুরছে ওর মধ্যে, বুঝতে পারছো? চলো এই পয়েন্টটার কথা ভাবো, এই পয়েন্টের নিচের দিকে কি কাজ করবে? এমজি। আচ্ছা ও সার্কুলার পথে ঘুরছে, সেন্টার কোন দিকে হবে এটা? তাহলে এই দিকে কে কাজ করবে? ভালো করে শুনবে আগে, ভালো করে শুনবে আগে, এই দিকে কে কাজ করবে আগে বোঝো। ও এইভাবে ঘুরছে, তার মানে এইখানে ফোর্স দিচ্ছে ওয়ালের গায়ে, তাহলে এই বরাবর নর্মাল রিয়াকশন কাজ করবে। আমি জানি অনেক স্টুডেন্ট বলছে, যেই আমি ওটা এঁকেছিলাম, অনেক স্টুডেন্ট মনে মনে ভেবেছে স্যার এই দিকে এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর লিখতে চলেছে। হ্যাঁ সেটাও হবে, বাট এম ও তো এদিকেই কাজ করবে, হ্যাঁ কি নয়? এবার তোমাদের ওপর ছাড়ছি, তোমরা বলো কি দিয়ে করবে, সেন্ট্রিপিটাল দিয়ে করবে না সেন্ট্রিফিউগাল দিয়ে করবে? বলো সেন্ট্রিপিটাল দিয়ে করবে, বলো সেন্ট্রিপিটাল দিয়ে করলে তুমি ওই গাড়ির ওপর চড়ে বসবে না গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে? ভেরি গুড, ভেরি গুড, গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে, গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকলে সেন্ট্রিপিটাল, গাড়ির ওপর চড়ে বসলে সেন্ট্রিফিউগাল। আমি চিন্তা নেই, আমি দুটোই করে দেখাচ্ছি, প্রথম প্রথম শুরু হলে দুটোই করে দেখাই, আগের দিনও করে দেখিয়েছিলাম, প্রথম প্রথম দুটো করে দেখাচ্ছি, তারপর থেকে একটাই করবো, তোমাদের ফিল হয়ে যাবে। চলো তাহলে এবার গাড়ি তো নিচে পড়তে চাইবে, গাড়ি তো নিচে পড়তে চাইবে, কিন্তু নিচে পড়বে না, কে বলবে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? উপরের দিকে। ভেরি গুড, উপরের দিকে। আচ্ছা গাড়ি যদি নিচে পড়তে না দিই, তাহলে আমি বলতে পারি ফ্রিকশনটাকে ম্যাক্সিমাম ফ্রিকশন হতে হবে, তার মানে লিমিটিং ফ্রিকশন হতে হবে? নিঃসন্দেহ হতে পারে, কিন্তু তাহলে কি ফোর্সটা ম্যাক্সিমাম হবে? যদি এমনি ফ্রিকশন হয় তাহলে তো বডি তাড়াতাড়ি পড়ে যাওয়ার প্রবাবিলিটি বাড়বে, বডি পড়বে না তার প্রবাবিলিটি, সেটা এনসিওর যদি আমি করি, শোনো ভালো করে কথা, বডি পড়বে না সেটা এনসিওর করতে গেলে, এনসিওর মানে শিওর 100% পড়বে না, এটা করতে গেলে ম্যাক্সিমাম ফ্রিকশন হতে হবে, এরপরে আর আমার হাতে কন্ট্রোল থাকবে না। কিরে বুঝতে পারলি? চলো আচ্ছা বাবা ভালো করে শুনবে, আচ্ছা বাবা সার্কুলার পাথে ঘুরছে, আমি গ্রাউন্ড থেকে দেখছি, তাহলে টুয়ার সেন্টার যে ফোর্সটা কাজ করছে সেটাই কি ফোর্স হবে? তাহলে আমি ওটাকে লিখবো এম ভি স্কোয়ার বাই আর দিলাম, আর হচ্ছে রেডিয়াস, তাই রেডিয়াস হচ্ছে আর। আচ্ছা যদি বডি নিচে না পড়ে তাহলে এফ লিমিট কে হতে হবে? ইকুয়াল টু এম জি। নর্মাল রিয়াকশনে এম ভি স্কোয়ার ইকুয়াল হবে? এক্ষুনি বললাম, এক্ষুনি বললাম যে সেন্ট্রিপিটাল ফোর্স বলে কোন ফোর্সের এক্সিস্টেন্স নেই, ফ্রিকশন তো তো দিচ্ছে তো। বাবা ফ্রিকশন কি টুয়ার্ড সেন্টার কাজ করছে? না ফ্রিকশনটাই তো
সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে এখানে। ভালো করে শুনতে, সেন্ট্রিপিটাল ফোর্স হতে গেলে ফোর্স কি কোয়ান্টিটি? ভেক্টর। ভেক্টর হতে গেলে তার ম্যাগনিচিউড আর ডাইরেকশন দুটোই সেম হতে হবে। ফ্রিকশনের ডাইরেকশন কি সেন্ট্রিপিটাল ফোর্সের ডাইরেকশনের দিকে? না। তাহলে কি করে বললে ফ্রিকশন সেন্ট্রিপিটাল ফোর্স হবে? ও নরমাল রিঅ্যাকশন। ক্লিয়ার? খানিকক্ষণ বাদেই আসবে ফ্রিকশন, আমি বলেছিলাম আজকে আসবে, খানিকক্ষণ চিন্তা নেই, এই কোশ্চেন গুলো তখন আরো মাথায় ক্লিক করবে। চলো, আচ্ছা আমি কি বলতে পারি এটা ইকুয়াল টু হতে পারে, গ্রেটার দ্যান হতে পারে? গ্রেটার দ্যান হলো তো করবে না, কি রে? জেনারেলি সিলেবাসে ইকুয়াল টু দিয়েই করে, বাট আমরা গ্রেটার দ্যান লেস দ্যানটাও ইউজ করি। ফ্রিকশন যদি বেশি হয় তাহলে তো করবে না, সার্কুলার পাথ এরকম ঘুরছে না। ক্লিয়ার? এফ লিমিটের জায়গায় আমি লিখতে পারি মিউ এন গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এম জি। রে সরি সরি ভুল করেছি কিছু না, ঠিকই করেছি। মিউ এন এর জায়গায় বসাবো এম ভি স্কোয়ার বাই আর গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এম জি। এম এম কাটবে, এখান থেকে বেরোবে ভি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু রুট ওভার জি আর বাই মি। ক্লিয়ার? এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন কিন্তু বাবা, এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন, এগুলোকে মনে রেখো, এগুলোকে মনে রেখো। হয়েছে সবার? আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা কি দিয়ে সলভ হলো, সেন্ট্রিপিটাল না সেন্ট্রিফিউগাল? সেন্ট্রিফিউগাল। দুটোই শিখে রাখো বাবা, দুটোই শিখে রাখো, আমি যা বলছি এর বাইরে ফিজিক্স নেই, তাই সব শিখে রাখো। এর মধ্যে তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাতে কনসেন্ট্রেট করবে, আরেকটা দেখার আরেকটা করার দরকার নেই, বাট প্রথমে দুটোই শিখে রাখো। চলো, আচ্ছা এই কোশ্চেনটাই যদি আমি সেন্ট্রিপিটাল দিয়ে করি তাহলে কি, সেন্ট্রিফিউগাল দিয়ে করি তাহলে কেমন হবে? চলো এই সাইডে করছি বাবা, যদি সেন্ট্রিফিউগাল হয় তাহলে শেখো, সেন্ট্রিফিউগাল হলে গাড়ি গ্রাউন্ডে দাঁড়াবে না, গাড়ির উপর চড়ে বসবে। চলো চড়ে বসো বাবা, গাড়ির উপর চড়ে বসার পর কি করতে হয়, যেদিকে যে সার্কেলে ঘুরছে তার বাইরের দিকে, তাহলে এই পয়েন্টের বাইরের দিক এদিকে হবে, সেই দিকে কে দেবে, এম ভি স্কোয়ার বাই আর। তুমি গাড়ির উপর চড়ে বসেছো তাহলে তোমার রেসপেক্টে গাড়ি কি? তোমার রেসপেক্টে গাড়ি কি? স্টেশনারি। স্টেশনারি, সরি শুনতে পাইনি। হ্যাঁ, যদি স্টেশনারি হয় তাহলে ভেতরের দিকে যা ফোর্স বাইরের দিকেও, আবার দেখো সেম চলে এসেছে, এ ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, দেখো সেম চলে এসেছে, প্রুফ ক্লিয়ার, একদম সহজ, জাস্ট ভিউটা ভাবতে হবে। চলো পরের কোশ্চেন আমরা যাই, তো পরের কোশ্চেন হচ্ছে এআইপিএমটি 2012 এর কোশ্চেন হবে, সেটা একটু সরে যান না? হ্যাঁ সরে যাচ্ছে, প্রায় সেম বাবা, একটু লক্ষ্য করো প্রায় সেম অ্যান্সার আসবে, একটু ভালো করে দেখে রেখো, তাই এটার সাথে কম্পেয়ার করো। করি করি কোশ্চেন বললেন স্যার, একবার বলবে? কোন ইয়ার এর কোশ্চেন বললেন? বলছি বলছি, এআইপিএমটি মানে নিচ 2012 এর কোশ্চেন নিচ্ছি আমি সব, মুছি মুছি। হ্যাঁ চল, ভালো করে শুনবে, একদম সহজ কোশ্চেন। এটা বলছে টার্নিং, এই সহজ জায়গায় ঢুকছি, সহজ জায়গা থেকে নিট আর জেইতে কোশ্চেন দেয়, আমি আজকে যখন লাস্টের দিকে, যখন আজকে আমি ক্লাস শেষ করব তখন এর ডিফিকাল্ট কনসেপ্টে চলে যাব, প্রথম প্রথম সবার সহজ লাগবে। দেখো
ফিজিক্স কে বারবার করে আমি একই কথা বলছি, আবার বলছি, ফিজিক্স কে মজার জন্য পড়ো, ফিজিক্স কে রিয়েল লাইফের সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করো, ফিজিক্স কে চাপ নিয়ে পড়ো না, টেনশন তোমাকে দেওয়ার জন্য নয়, টেনশন স্ট্রিংয়ে অ্যাপ্লাই করার জন্য, মাথায় টেনশন নিও না, সহজ করে পড়ো, রিয়ালাইজ করো, তবে দেখবে ফিজিক্স খেলায় চলে আসবে, খেলায় পরিণত হবে। আর যদি টেনশন নাও, চাপ নাও, তাহলে কিন্তু ফিজিক্সে ভয় আসবে। মজা করে পড়ো, ফিল করে পড়ো। দেখ, টার্নিং অফ আ কার অন রোড, সহজ জিনিস, টার্নিং অফ আ কার অন রোড, ক্লিয়ার? চলো, এই কোশ্চেনটা এসেছিল, আমি যেটা করাচ্ছি সেটা ডাইরেক্টলি এসেছিল নিট 2012। কি দিয়েছে? এরকম একটা রাস্তা আছে, অবভিয়াসলি অন আ কার্ভ রোড, বাবা এত দেরি কেন, চলো, অন আ কার্ভ রোড, অন আ কার্ভ রোড মানে রাস্তা বাঁক, বাবা বলো বাবা, মানে বাঁক, বাঁক বাঁক, হ্যাঁ, কার্ভিস। চলো, তো এই হলো আমার গাড়ি, গাড়ি ন্যানো গাড়ি, চলো, আরে বলবি তো, চলো, তাহলে গাড়িটা এখন ঘুরছে, কে বলবে গাড়ির এই যে ঘুরছে এটা একটা সার্কেল, একটা সার্কুলার পাথের একটা কার্ভ, সেন্টারটা আইডেন্টিফাই করতে হবে, নয়তো কিন্তু অঙ্ক করা যাবে না, সেন্টারটা কোন দিকে হবে, লেফটে না রাইটে? লেফট। ভেরি গুড, ভেরি গুড, সবার ক্লিয়ার হচ্ছে তো? না ক্লিয়ার হলে কোশ্চেন পড়ে যাবে, স্যারকে ছাড়বে না। এই হলো সেন্টার, ক্লিয়ার? তো আমি রাফলি ধরছি, আমরা সবসময় ধরবো রেডিয়াস কত অব্দি, এটা রেডিয়াস, তো এই নিয়ে ভাবার দরকার নেই। আমি জানি তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টের কোশ্চেন চলে এসেছে, স্যার রেডিয়াস কোথা থেকে নেব, এখান থেকে নেব, এটা থেকে নেব, অ্যাভারেজ নেব, তোমাকে এই সব নিয়ে ভাবতে হবে না, পরীক্ষার সময় বলে দেওয়া থাকবে রেডিয়াস কত, অ্যাভারেজ নিলাম আমি তাই মাঝখান থেকে নিয়েছি, ক্লিয়ার? গাড়িটা ধরো ভি স্পিডে যাচ্ছে, গাড়িটা ভি স্পিডে যাচ্ছে, আমাকে বলো তুমি গাড়ির ওপর ধরো চড়ে বসেছ, তুমি গাড়ির ওপর চড়ে বসেছ, বলো, ভালো করে ফিল করতে হবে, এখান থেকে ফিলটা আসবে না, ফিল করতে হবে, গাড়ি নিয়ে, গাড়ি সাইকেল যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছি, সাইকেল ঘুরলো এরকম, সাইকেল ঘুরলো এরকম, সবাই ফিল করতে পারছো? যখন ঘুরবে, ভালো করে শুনবে, যখন ঘুরবে কোন ফোর্স কাজ করবে, টাকা গাড়ির টায়ারের সাথে? ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, তুমি যখন ঘুরছো, তুমি যখন ঘুরছো, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা, তুমি যখন ঘুরছো ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? টুয়ার্ড সেন্টার। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার, খুব সুন্দর অ্যান্সার। আচ্ছা, সবার কি এটা ফিল হয়েছে টুয়ার্ড সেন্টার? যাদের ফিল হয়েছে তারা বলো। হ্যাঁ স্যার, ফিল হয়েছে সবার, সবার, আমি সবার অ্যান্সার চাই আমি। না স্যার, ফিল হলো না, ফিল হলো না, চলো, ফিল হলো না, অন্যভাবে ফিল করো, যারা ফিল করে ফেলেছে তারা খুব ভালো, বাকিরা শোনো। আচ্ছা, অন্যভাবে ফিল করো, তুমি কোথায়, গাড়ির বাইরে না গাড়িতে? গাড়িতে, গাড়িতে, বলো কোন ফোর্স আসবে, সেন্ট্রিপিটাল, সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিপিটাল, সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিপিটাল, সেন্ট্রিপিটাল, গাড়িতে, গাড়িতে আছো, গাড়িতে, ও সেন্ট্রিফিউগাল, তাহলে ক্লিয়ার করো, ক্লিয়ার করো, আবার আবার এইভাবে, এইভাবে সেন্ট্রিপিটাল হয় যখন তুমি গ্রাউন্ডে থাকো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকো,
সেন্ট্রিফিউগাল হয় যখন তুমি যেটা চলছে তার উপর বসে পড়ো। তাহলে এবার বলো, সেন্ট্রিপিটাল না সেন্ট্রিফিউগাল? সেন্ট্রিফিউগাল। ক্লিয়ার? কি বললে আমি শুনতে পাইনি, আরেকবার বলো। বলছি স্যার, লাস্ট পোর্শনটা একবার বলবেন, মানে একটু কেটে গেল। বলছি আমি বলছি সেন্ট্রি, তুমি গাড়িতে বসে আছো, যদি তুমি গাড়িতে বসে থাকো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে না সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে? সেন্ট্রিপিটাল, গাড়িতে বসে আছি, গাড়িতে বসে থাকলে সেন্ট্রিফিউগাল হবে, গাড়িতে বসে থাকলে সেন্ট্রিফিউগাল হবে। সবার ক্লিয়ার তো? কারো ডাউট হলে বলো, আমি অন্যভাবে বোঝাবো। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো সেন্ট্রিফিউগাল। আচ্ছা এটা তো এবার ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে এতক্ষণে। সেন্ট্রিফিউগাল কোন দিকে কাজ করে? টুয়ার্ড সেন্টার, অ্যাওয়ে ফ্রম দা সেন্টার? অ্যাওয়ে ফ্রম দা সেন্টার, অ্যাওয়ে ফ্রম দা সেন্টার। গাড়ি ঘুরবে যে সার্কেল সেটা এটা, এদিকে হবে সার্কেল ঘিরে। আচ্ছা তাহলে অ্যাওয়ে ফ্রম দা সেন্টার এইটা হবে, তাহলে এটা হবে এম ভি স্কোয়ার বাই আর। এবার বল এটা বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে নিঃসন্দেহে ভেতরের দিকে কোনো ফোর্স আছে? সেটা কোন ফোর্স হবে? ফ্রিকশন ফোর্স হবে না? এবার বুঝলে? ঘুরিয়ে উত্তর দিলাম, যারা ফিল করতে পারোনি ফ্রিকশন ভেতরের দিকে কেন। আর রিয়ালিটি বলি, রিয়ালিটি বলি, ভালো করে শুনবে, যদি কোনোদিনও গাড়ি চালাও, গাড়িতে যখন কি বলে কোনো কার বাসে ফিল করো বা ড্রাইভারকে দেখবে, যখন গাড়ি কোনো কার বাসে ড্রাইভার কি বলে স্টিয়ারিংটাকে এদিকে ঘোরায় কি, তাই তো নাকি? মানে এই ধরো আমার স্টিয়ারিং, তাহলে এইভাবে ঘোরায়, এইদিকে ঘুরবো, তাহলে এইভাবে ঘোরাচ্ছে মানে চাকাটা গাড়ির চাকাই, গাড়ির চাকা এরকম ঘুরছে, তাহলে গাড়ির চাকাটা অ্যাকচুয়ালি কোন দিকে কোন সাইডে যেতে চাইছে? রাইট সাইডে। তাহলে ফ্রিকশন কি বলবে? যেতে দেব না, তাহলে ভেতরের দিকে টানবে। বলো ফিল হলো কিনা? এইভাবে ভাবতে পারো, অথবা আগের কনসেপ্টটা বেশি ভালো আমার মনে হয়, ওটা থেকে আরামসে পাওয়া যায়। কেউ একটা আমাকে কোশ্চেন করেছিল আগে যে স্যার ফ্রিকশনটা আগের বার হলো না কেন, তার কাছে এবার ক্লিয়ার হয়ে গেল টুয়ার্ড সেন্টার কোন ফোর্স, ফ্রিকশন ফোর্স। তাহলে এখানে ফ্রিকশন ফোর্স, যদি আমি এটা সেন্ট্রিপিটাল কনসেপ্টে করতাম তাহলে ফ্রিকশন ফোর্সই সেন্ট্রিপিটাল ফোর্স হতো কিনা বলো? চলো তাহলে তো হয়েই গেছে অঙ্ক। তাহলে আমি বলতে পারি ফ্রিকশন, গাড়ি যদি কার্ভ নিতে চায় তাহলে ফ্রিকশন, ম্যাক্সিমাম ফ্রিকশন গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর হবে। বাবা এটা আমি এক্ষুনি এই সাইডে ডেথ ওয়েলে করেছিলাম কি। চলো ম্যাক্স মানে লিমিটিং ফ্রিকশন, তো সেম জিনিস, তাহলে হবে মিউ এম জি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রচুর বার পরীক্ষায় এসছে, ভি ম্যাক্স হবে লেস দ্যান ইজ ইকুয়াল টু রুট ওভার মিউ জি আর। করে দেখো v max হবে, m এর কাটবে, v max হবে root over, যেতে রাইট সাইডে নিচ্ছি, greater than is equal to less than হয়েছে, root over mu g r, clear? এই কন্ডিশনটা মুখস্থ চাই আমার, এগুলো এটা মুখস্থ চাই, অঙ্ক দিলে নিট 2012 এসছে, ভ্যালু দিয়ে দিয়েছে অ্যান্সার বসাবে, অঙ্ক দিলে এসব করার কোনো মানে হয় না, খুব কুইকলি এবার অ্যান্সার কিভাবে মনে রাখবে, লিখবে কন্ডিশন দ্যাট কার উইল নট স্লিপ, উইল নট স্লিপ, কার স্লিপ করবে না তার কন্ডিশন। ক্লিয়ার? চলো, বাট
বাট বই যদি খোলো তোমরা বইতে এত অবধি করে দেওয়া আছে, এত অবধি করে দেওয়া আছে। ভালো করে বুঝো। আচ্ছা বাবা আমি কি বলতে পারি, আর যদি কমে, আর যদি কমে বলো ভি ম্যাক্স কি হবে? কমবে, কমে যাবে, কমে। এবার ফিল করো, ফিল করো, আর যদি কমে ভি ম্যাক্স কমবে, এটা ফর্মুলা থেকে ফিল হয়েছে। এবার রিয়ালিটিতে ফিল করো, তুমি গাড়ি চালাচ্ছ, তোমরা দেখেছো আশা করি, গাড়ি চালাচ্ছ, টার্ন এলো, টার্ন যদি আসে গাড়ির ড্রাইভার গাড়ির স্পিড আস্তে করে নাকি জোরে করে? আস্তে করে, আরো ভালো ফিল হবে, আরো ভালো ফিল হবে। দেখো এদিকে, এটা মুসলাম বাবা, এদিকটা, এদিকটা দেখ, এদিকটা দেখ বাবা, এটাকে আমি বলতে পারি শার্প টার্ন। এই তো রাস্তা, রাস্তায় গেছি। আরে গাড়ি এই যাচ্ছে, এই গিয়ে এই, তাহলে এটাকে আমি বলতে পারি শার্প টার্ন। তার মানে এখানে রেডিয়াস কোনটা হবে? এইটা রেডিয়াস হবে না? তাহলে আমি কি বলতে পারি আর খুব স্মল? আর যদি স্মল হয় ভি ম্যাক্স কি হতে হবে এই ফর্মুলা থেকে? স্মল হতে হবে। ফিল কর, গাড়ি যাচ্ছিস এরকম, তারপরে রাস্তা এরকম, তুই বল গাড়ি চালাচ্ছিস, গাড়ি স্পিড এইখানে গিয়ে জোরে যাবি, জোরে গিয়ে ঘোরাবি না স্লোলি এখানে গিয়ে? প্রায় তো দাঁড়িয়েই যায়, গিয়ে তারপরে এরকম ঘোরে, স্লো করে ঘোরাবো। ফিল হয়েছে? আরে একটু ভালো হো, আরে একটু ভালো হোক, আরে বলে না কিছু, চলো হয়েছে কি? আচ্ছা চলো, আরে একটা অঙ্ক করি, এটা এসেছিল, এই অঙ্কটা তোমরা পারবে সবাই, এই অঙ্কটা আমি বোর্ডেও করিয়েছিলাম।